হ্যালো এভরিওয়ান আমি ডক্টর আতা মল্লিক আজ আমি এসেছি আরও একটা নতুন টপিক নিয়ে সেটা আমরা আজকে পড়বো দ্য রুল অফ ডায়াক্লেশিয়ান অ্যান্ড কনস্ট্যান্টাইন ডায়াক্লেশিয়ান এবং কনস্ট্যান্টাইনের শাসনকাল তো এটাতে আমরা কি পড়ব এই টপিকে ডায়াক্লেশিয়ান এবং কনস্ট্যান্টাইনের শাসনকাল নিয়ে যে এই বিষয়ে আমরা পড়ব তার মূল আলোচ্য বিষয় হবে ডায়াক্লেশিয়ান এবং কনস্ট্যান্টাইনের শাসনকাল প্রিন্সিপেটের শাসনকাল থেকে কি পৃথক ছিল বলে মনে হয় বা ডায়াক্লেশিয়ান এবং কনস্ট্যান্টাইনের শাসনকাল প্রিন্সিপেটের শাসনকাল থেকে ঠিক কতটা পৃথক ছিল তাহলে এসব দেখে নেওয়া যাক আমরা আমাদের সুবিধের জন্যে রোমের যে শাসনকাল দুশো পঁচাশি থেকে পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এই সময়কালকে রাজ মানে এই সময়কালে রাজনৈতিক ইতিহাসকে মূলত তিনটি ভাগে ভাগ করে করে নেওয়া যায় এইভাবে ভাগ করে আমরা পড়ব প্রথম ধাপে প্রথম ভাগে আর কি দুশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দের মধ্যে যে রাজত্বকারী সম্রাটেরা ছিলেন তারা যে কোনো মূল্যে সাম্রাজ্যের ঐক্য ও সংহতি বজায় রাখতে সক্ষম হয়েছিলেন আমরা দেখব তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দ থেকে পাঁচশো আঠেরো খ্রিস্টাব্দের মধ্যে রোমের সাম্রাজ্য পূর্ব ও পশ্চিমে বিভক্ত হয়ে পড়ে যার মধ্যে পশ্চিম রোমান সাম্রাজ্য ক্রমেই সংকুচিত হতে হতে একেবারে তার অজস্র জার্মান রাজ্যের জন্ম দেয় এখন তিন নম্বর ধাপে আমরা দেখব যে শেষ পর্যায়ে অর্থাৎ পাঁচশো আঠেরো থেকে পাঁচশো আঠেরো খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ মধ্যে পূর্ব রোমান সাম্রাজ্যে পশ পশ্চিম পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্য পুনরুদ্ধারের একটা ব্যর্থ প্রচেষ্টা দেখা যায় এই যে একটা ব্যর্থ প্রচেষ্টা এর মধ্যে দিয়েই আমাদের ধীরে ধীরে দেখব যে পশ্চিম রোমান সাম্রাজ্য অনেক আগেই শেষ হয়ে গেছে এবং পূর্ব দিকে ধিকি ধিকি করে এই সাম্রাজ্য চলছে যেহেতু আমরা দুশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে আমাদের আলোচনাকাল বেছে নিয়েছি তাই প্রথমেই আমরা পড়ব ডায়াক্লেশিয়ান ডায়াক্লেশিয়ানের শাসনকালে আমরা দেখব যে দুশো পঁচাশি খ্রিস্টাব্দে ডাকলেশিয়ান রোমের সম্রাট নিযুক্ত হচ্ছেন এবং খুব সম্ভবত তার পূর্বপুরুষেরা ছিলেন কৃতদাস। দুশো ছিয়াশি খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে বাগাডি দস্যুদের বিদ্রোহ দমন করার সময় সামরিক সাহায্য লাভের উদ্দেশ্যে তিনি সমন্বয়ক ম্যাক্সিমিয়ানকে অগাস্টাস নিয়োগ উপাধি প্রদান করেন এখন যখন এই বিদ্রোহ দমন করে ম্যাক্সিমিয়ান ফিরে আসছেন তখন তাকে রোমান সাম্রাজ্যকে দেখা যাচ্ছে যে দুটো ভাগে ডাকলেশিয়ান ভাগ করে দিচ্ছেন কারণ এই বিশাল রোমান সাম্রাজ্য শাসন করা একজন শাসকের পক্ষে ওইভাবে করে শাসন করা একটু অসুবিধেই হচ্ছে তো যখন ওই বিদ্রোহ দমন হলো এবং রোমান সাম্রাজ্য দুই ভাগে ভাগ হলো তখন ম্যাক্সিমিয়ানকে ম্যাক্সিমিয়ানকে দেখা যাচ্ছে পশ্চিম ইউরোপে ইউরোপ এবং উত্তর আফ্রিকার শাসক নিযুক্ত করা হচ্ছে এবং তিনি নিজে থ্রেস ইজিপ্ট আনাতোলিয়া ওয়েস্ট এশিয়া মানে পশ্চিম এশিয়া এই পূর্ব দিকের যে রোমান সাম্রাজ্য তার শাসনভার তিনি নিজে নিচ্ছেন তার ফলে ডায়োক্লেশিয়ান এবং ম্যাক্সিমিয়ান তাহলে কি হচ্ছে রোমান সাম্রাজ্যের দুজন শাসক হচ্ছেন জয়েন্ট রুলার্স দুজন শাসক কিন্তু এরাই হচ্ছেন দুজন প্রধান শাসক মানে মূল যে সম্রাট প্রধান সম্রাট পশ্চিম দিকের একজন সম্রাট পূর্ব দিকের সাম্রাজ্যের একজন সম্রাট এরপর শাসনকার্যের সুবিধার জন্যে ডায়াক্লেশিয়ান আরও দুজন জেনারেলকে নিযুক্ত করেন একজনের নাম হচ্ছে জেনারেল গ্যালেরিউস আর একজনের নাম হচ্ছে কনস্ট্যান্টিউস এই যে দুজন প্রধান সম্রাট ছিলেন এরা হচ্ছেন ওই দুজন প্রধান সম্রাটের সেনানায়ক হিসেবে বা আঞ্চলিক তাদের সহকারী শাসনকর্তা হিসেবে কাজ করছেন এখানে আমরা দেখব যে যে তার অগাস্টাস উপাধি দিয়েছিলেন যখন ডায়াক্লেশিয়ানকে এই ডায়াক্লেশিয়ান ম্যাক্সিমিয়ানকে অগাস্টাস উপাধি দিয়েছিলেন ডাইক্লেশিয়ানের কাছ থেকে তিনি যখন পশ্চিম ইউরোপের ইটালি এবং উত্তর ইটালি শাসন করার অধিকার পাচ্ছেন তখনই আরও দুজনকে সেনার সহকারী শাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে এবং গ্যালেরিউস এবং কনস কনস্ট্যান্টিউসকে সিজার উপাধি দেওয়া হচ্ছে তাহলে কি হচ্ছে ডায়াক্লিশিয়ান প্রথমে উপাধি দিচ্ছেন ম্যাক্সিমিয়ানকে অগাস্টাস আর এদের দুজনকে সহকারী শাসনকর্তা বা আমরা যদি বলি যে সমন্বয়ক তাদেরকে সিজার উপাধি দিচ্ছেন এবং গ্যালেরিয়াসকেও কিছু অঞ্চলের দায়িত্ব দেওয়া হচ্ছে যেমন ওই দানুবি দানুবিয়ান অঞ্চলগুলো দেওয়া হচ্ছে এবং কনস্ট্যান্টিয়াসকে দেওয়া হচ্ছে গল স্পেন এবং ব্রিটেনের শাসনকার্যের ভার তাহলে কি হচ্ছে এখানে চার সম্রাটকে আমরা দেখতে পাচ্ছি চারজন মানে আমরা যদি চারজন শাসনকর্তা দেখতে পাচ্ছি চারজন শাসনকর কর্তা এখানে শাসন করছেন শুরু হচ্ছে এইভাবে চার সম্রাটের শাসন এবং এই জোটকে স্থায়ী করার জন্যে ডাকলেশেন গ্যালেরিয়াসের সাথে গ্যালেরিয়াসের সাথে নিজের কন্যার বিবাহ দিচ্ছেন এবং এটার মানে অবশ্য এইরকম নয় মানে যে তারা যে নিজেদের মধ্যে তারা খুব তাদের সুসম্পর্ক ছিল মতবিরোধ মাঝে মাঝে হয়েছে তাদের শাসনকালে কিন্তু একটা মোটামুটি একটা ব বৃহত্তর স্বার্থে এই চার শাসকগণ দুজন প্রধান সম্রাট ম্যাক্সিমিয়ান এবং ডায়ক্লেশিয়ান এবং তাদের দুজন সহকারী শাসনকর্তা গ্যালেরিয়স এবং কনস্টান্টিওস এরা কিন্তু মোটামুটিভাবে এই বৃহত্তর স্বার্থে এই শাসন ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন ডা মোটামুটি একুশ বছর রাজত্ব করেছিলেন এই এই তিনি তিনশো পাঁচ সালে ঘোষণা খ্রিস্টাব্দে তিনি ঘোষণা করেন যে আমি এবার অবসর নেব এবং এই অবসর নেওয়ার মানে সিংহাসন ত্যাগ করছেন এবং অবসর নেওয়ার জন্যে তিনি ম্যাক্সিমিয়ানকে অনুরোধ করছেন যে তুমিও আমার মতো অবসর নাও তো এইখানে মানে ঠিক কেন যে হঠাৎ করেই কনস্ট্যান্ট এই ডায়াক্লিশিয়ান অবসর নিতে চাইলেন এই কারণটা অবধি জানা যায় না হয়তো বলা হয় যে তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন যাই হোক তো মোটামুটি আমরা দেখব যে তার এই একুশ বছরের শাসনকালে মোটামুটি শান্তি বজায় ছিল এবং মোটামুটিভাবে চার সম্রাটের বা চার শাসন শাসকের শাসনকালটা ঠিকঠাকই ছিল এবং এই এইবার তাহলে দুটো আসন খালি হল প্রধান দুই শাসকের আসন খালি হচ্ছে ম্যাক্সিমিয়ান আর ডাইক্লেশিয়ান তখন এই যে দুজনকে সিজার উপাধি দেওয়া হয়েছিল যে সহকারী শাসনকর্তা এই গ্যালেরিউস এবং কনস্ট্যান্টিউসকে তাদের দুজনকে অগাস্টাস উপাধি দিয়ে প্রধান শাসনকর্তা নিযুক্ত করা হলো এবং তাদের স্থলে মানে তা তাদের যে সিজার যে পদগুলো ছিল তাদের সহকারী মানে শাসন শাসনকার্যে সাহায্য করার জন্যে আরও দুজন সহকারী শাসনকর্তা নিয়োগ করা হলো মানে যারা আর কি সিজার ছিলেন সহকারী শাসনকর্তা ছিলেন তারা প্রধান শাসনকর্তা কর্তা হয়ে গেলেন তাদের পদোন্নতি হলো তাদের উপাধি হলো অগাস্টাস এবং তাদেরকে সাহায্য করার জন্যে আরও দুজন সহকারী শাসনকর্তা নিয়োগ করা হলো যাদেরকে উপাধি দেওয়া হলো সিজার এবং মানে পথটা যেহেতু খালি হয়ে গেল এবং এই ব্যবস্থাটাও মোটামুটিভাবে এক বছর ভালোই চলেছিল তিনশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর থেকে শুরু হলো উত্তরাধিকার সূত্রে গোলযোগ অশান্তি কীরকম হচ্ছে কনস্ট্যান্টিউস কিন্তু মারা যাচ্ছেন উনি অগাস্টাস থাকাকালীনই প্রধান শাসনকর্তা থাকাকালীনই তিনি মারা যাচ্ছেন এবং তিনি যখন মারা যাচ্ছেন তার সৈন্যবাহিনী তার ছেলেকে কনস্ট্যান্টাইন কনস্ট্যান্টিউসের ছেলে কনস্ট্যান্টাইন তাকে বলছেন এ হবে আমাদের লিডার মানে এদেরকে কেউ লিডার যে সেন্ট্রালি নিয়োগ করছে সেরকমটা না সেনাবাহিনী বলছে ওর বাবা মারা গেছে এবং ছেলে খুব যোগ্য এবং এই ছেলেই হবে আমাদের পরবর্তী লিডার বা পরবর্তী দলনেতা সেই অর্থে আমরা বলতে পারি যে পরবর্তী শাসনকর্তা এই যে শুরু হলো গৃহযুদ্ধ রোমে এবং গৃহযুদ্ধ মানে এখানে ম্যাক্সিন্টিয়াসের ছেলে কি করল ম্যাক্সি ম্যাক্সেন্টিয়াস ম্যাক্সি ম্যাক্সিনিয়ানের ছেলে ম্যাক্সিমিয়ান যিনি একটা সময় ডাইক্লেশিয়ানের সময় প্রধান শাসনকর্তা ছিলেন পশ্চিম ইউরোপের তার ছেলে ম্যাক্সেন্টিয়াস তিনি নিজেকে ঘোষণা করলেন যে নিজে নিজেই নিজেকে ঘোষণা করলেন যে তিনি ইটালি গল স্পেন আফ্রিকা এই সম এই অঞ্চলের শাসনকর্তা মানে তিনি বলছেন তাহলে আমার তো বাবা রিটায়ার করেছেন বা অবসর নিয়েছেন তাহলে আমার তো ওই পদ পাওয়া উচিত যদি কনস্টান্টিয়সের ছেলে কনস্ট্যান্টাইন ওই যদি পশ্চিম ওই অঞ্চলের তার বাবার যেখানকার শাসনকর্তা ছিলেন সেই জায়গার শাসনকর্তা হন তাহলে আমার বাবা যেখানে শাসনকর্তা ছিলেন তাহলে আমিও সেখানকার পরবর্তী শাসনকর্তা হব এই নিয়ে দেখা যাচ্ছে যে তিনশো আট খ্রিস্টাব্দে এরকম ছজন আমরা দেখতে পাচ্ছি ছজন স্বঘোষিত শাসককে আমরা দেখতে পাচ্ছি এবং এইভাবে দেখা যাচ্ছে যে গ্যালেরিউস কিন্তু তখন কিছু করার নেই তিনি একা এবং তিনি যেন প্রধান সম্রাট তিনি আর কনস্ট্যান্টিউজস ছিলেন তো কনস্ট্যান্টিউস মারা গেলেন তো প্রধান সম্রাট হিসেবে একা একা গ্যালেরিউস কি করতে পারে তিনি যথেষ্ট ক্ষুব্ধ হলেন তো তিনশো আট খ্রিস্টাব্দ নাগাদ আমরা দেখছি রোমে প্রায় ছজন স্বঘোষিত শাসকের অস্তিত্ব রয়েছে ফলে রোমে এই শুরু হলো গৃহযুদ্ধ এবং তিনশো পরে আমরা দেখতে পাচ্ছি একে অপরের সঙ্গে লড়াই করছে এবং এই লড়াই করতে করতে দেখা যাচ্ছে গ্যালেরিওসও তিনশো এগারো খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন এবং এই ওনার মারা যাওয়ার সাথে সাথেই রুল অফ প্রিন্সিপেট বা প্রিন্সিপেটের শাসনের অবসান হচ্ছে যেটুকু বা অবশিষ্ট ছিল না প্রিন্সিপেটের শাসন যে একটু পরিবর্তিত অবস্থাতেই ছিল কিন্তু সেইটুকুও শেষ হয়ে যাচ্ছে এরপরে যুদ্ধ চলতে থাকছে এবং মানে এগারো থেকে চব্বিশ এই সময়ে কিন্তু প্রত্যেকেই নিজেকে শাসক বলছেন এবং গৃহযুদ্ধ চলছে শেষ পর্যন্ত তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে আমরা দেখব কনস্ট্যান্টাইন নিজের দক্ষতায় গৃহযুদ্ধে জয়ী হন অর্থাৎ তিনি প্রত্যেকটি প্রতিপক্ষকে পরাজিত করেন এবং সমগ্র রোমান সাম্রাজ্যের ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি সরাসরি নিজেকে সম্রাট পদে উন্নীত করেন কনস্ট্যান্টাইনের শাসনকাল আমরা যদি দেখি তিনি নিজেকে পূর্ব রোমান সাম্রাজ্যের শাসক নিযুক্ত করেন এবং দুটো আইন আমরা এখানে দেখব যে তার শাসনকালে হচ্ছে ল্যাক্স ডি এম্পেরিও এবং লেক্স রিজিন নামে দুটো আইন পাশ করা হয় যার দ্বারা সম্রাটকে নিরঙ্কুশ ক্ষমতা প্রদান করা হয় ফলে আমরা দেখব যে প্রিন্সিপেটের যে শাসন তা নিরঙ্কুশ স্বৈরতন্ত্রে পরিণত হচ্ছে তিনি তিনশো তিরিশ খ্রিস্টাব্দে বাইজেন্টিয়ামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করছেন যার নাম রাখা হচ্ছে কনস্ট্যান্টিনোপল এইটিই ছিল তার নতুন রাজধানী অর্থাৎ উনি পূর্ব দিকে চলে গেলেন সেখানে একটা নতুন শহর করলেন যেটা তার রাজধানী তার নাম দিলেন কনস্ট্যান্টিনোপল নামটা এরম কেন কনস্ট্যান্টিনোপল বর্তমানে যে ইস্তানবুল যে রাষ্ট্র রয়েছে সেইখানে অবস্থিত এবং এই কনস্ট্যান্টিনোপল শব্দের অর্থ হলো কনস্ট্যান্টাইনের শহর বা নতুন রোম এখন এরপরে কনস্টান্টাইন তার পূর্ববর্তী শাসকদের মতো আমরা দেখব যে ওইরকম উনি খ্রিস্ট বিরোধী ছিলেন না কনস্ট্যান্টাইন খ্রিস্টধর্ম ধর্ম বিরোধী না তার পূর্ববর্তী শাসকেরা যেমন খ্রিস্ট ধর্ম বিরোধী ছিলেন এবং খ্রিস্টানদের শাস্তি দিতেন তিনি তো এরকম ছিলেন না তিনি তার পূর্ববর্তী শাসকদের মতো খ্রিস্ট ধর্মে বিরোধী ছিলেন না এবং যখন গৃহযুদ্ধ চলছিল মানে গৃহযুদ্ধ মানে তিনশো থেকে তিনশো যখন গৃহযুদ্ধ রোমে চরম প্রত্যেকেই নিজেকে শাসক ঘোষণা করছেন তো তখন কনস্ট্যান্টাইন অনেকই তার প্রতিপক্ষকে অনেক প্রতিপক্ষকে পরাজিত করছিলেন এবং গৃহযুদ্ধ যখন চলছে চলাকালীন তিনশো খ্রিস্টাব্দে তিনি মিলানের নির্দেশনামা জারি করেন এর ফলে কি হচ্ছে পশ্চিম ইউরোপের প্রশাসনিক কেন্দ্র মিলানে স্থানান্তরিত হয় অর্থাৎ যেটা আগে ছিল পশ্চিম ইউরোপের প্রশাসনিক কেন্দ্র যেটা ছিল রোম যাকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিলো সেইটাকে উনি সরিয়ে দিলেন কারণ রোমে খ্রিস্ট বিরোধী লোকজনের অস্তিত্ব প্রচুর ছিল এমন অনেক অভিজাতরা ছিলেন বা রোমান সাম্রাজ্যের এরকম যারা ছিলেন যারা রাজতন্ত্রকে পছন্দ করতেন তা তারা খ্রিস্ট ধর্মবিরোধী ছিলেন তো উনি কী করলেন উনি সোজা প্রশাসনিক পশ্চিম ইউরোপের প্রশাসনিক কেন্দ্রকে সরাসরি সরিয়ে মিলানে নিয়ে গেলেন ইটালিরই আর রাজ্য সেখানে নিয়ে গেলেন এবং পশ্চিম ইউরোপের প্রশাসনিক কেন্দ্র স্থানান্তরিত করার ফলে রোমের প্রাধান্য থেকে মুক্ত হচ্ছে খ্রিস্ট ধর্ম এবং খ্রিস্টানগণ তখন স্বাধীনভাবে সমগ্র ইটালিতে খ্রিস্ট ধর্ম ই ইটালি কেন বলবো সমগ্র ইউরোপেই খ্রিস্ট ধর্ম প্রচার করতে থাকেন তিনশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কনস্টান্টাইনের মৃত্যু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং কনস্ট্যান্টাইনের মৃত্যুর আগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এই কারণে তাকে ইউরোপের প্রথম খ্রিস্টান সম্রাট বলা হয়ে থাকে This is very important. এখন এই যে আমরা ডায়াক্লিশিয়ান থেকে কনস্ট্যান্টাইনের রাজত্বকাল দেখলাম এখানে আমরা দেখব যে প্রশাসনের পরিবর্তন হচ্ছে কি কি ক্ষেত্রে প্রশাসনের পরিবর্তন হচ্ছে আমরা দেখব যখন একেবারে রোমান সাম্রাজ্যের প্রাথমিক দিক সেখানে সম্রাট বলা হতো ইম্পেরেটর এবং তিনি প্রিন্সেপ নামে পরিচিত হতেন সম্রাট বা ইম্পারেটার তিনি প্রিন্সেপ নামে পরিচিত হতেন কিন্তু ডায়াক্লিশিয়ান নিজেকে কখনোই প্রিন্সেপ বা ইম্পেরেটর এরকম ঘোষণা করেননি তার সময়ে রাজা পরিচিত হতেন ডমিনাস এট ডিউস যার মানে হচ্ছে ডিভাইন লর্ড অর মাস্টার মানে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন প্রভু বা মাস্টার মানে তো প্রভু তোমরা জানোই ডমিনাস শব্দটি প্রাচীন রোমের কৃতদাসরা তাদের প্রভুদের সম্বোধন করে বলতেন ফলে ডায়াক্লেশিয়ানের সময় থেকেই রাজতন্ত্র যে যেটা দেখা যাচ্ছে সেই রাজত যে যে রাজতন্ত্র চলছে সেইটার নাম হচ্ছে ডমিনেট আমরা দেখছি যে ডায়াক্লিশিয়ানের শাসনকালে রোমান সাম্রাজ্য একেবারে নতুন একটা একটা তার পরিবর্তন হচ্ছে যেখানে রাজতন্ত্রকে আমরা বলছি ডমিনেট বা নতুন আধিপত্যের একটা সূচনা ঘটছে এছাড়া তিনি এমন কিছু নিয়ম নিয়মকানুন চালু করেছিলেন তার রাজদরবারে বা প্রচলন করেছিলেন যেগুলি প্রিন্সিপেটের শাসনকাল থেকে তো ছিল সম্পূর্ণ আলাদা মানে ঐতিহাসিকেরা বলেন যে ডাকলেশিয়ানের যে রাজতন্ত্রের যে কনসেপ্ট বা ধারণা রাজতন্ত্রের যে এমন কিছু তার উপাদান ছিল বা তার কাছে রাজতন্ত্রের ধারণা যা ছিল তা হচ্ছে হেলেনীয় মিশরীয় এবং ইরানের শাসনীয় রাজতন্ত্র থেকে গ্রহণ করা মানে ওনার রাজতন্ত্রের ধরনটা ছিল একেবারেই অন্যরকম যতদিন তিনি রোমে ছিলেন ততদিন রোমান শাসন ব্যবস্থার ঐতিহ্য পরিত্যাগ করা তার পক্ষে অসম্ভব ছিল তিনি বুঝতে পেরেছিলেন যে রোমে থাকলে এই যে সিস্টেম যে এত দিন ধরে চলে এসছে রোমান শাসন ব্যবস্থার সেইটাকে চেঞ্জ করা যাবে না আর তাই তিনি পূর্ব ইউরোপে তার স্বাধীন সাম্রাজ্য স্থাপন করেন যেখানে নিরঙ্কুশ রাজতন্ত্র তিনি পরিচালনা করেছিলেন করা সম্ভব হবে রোমের যে সিস্টেম রোমের যে আমলাতন্ত্র বা রোমের যে জনগণ এতদিন ধরে যে ধরনের শাসন ব্যবস্থায় অভ্যস্ত তার থেকে তিনি সরে গিয়ে পূর্ব ইউরোপে তার স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেখানে নিরঙ্কুশ শাসনতন্ত্র পরিচালনা করতে পেরেছিলেন এটা তিনি রোম থেকে সরে গেছেন তিনি বুঝতে পেরেছিলেন যে রোমে থাকলে এই কাজটা করা যাবে না এবং যেখানে তিনি চলে গেলেন পূর্ব ইউরোপে সেখানকার জনগণ কিন্তু আবার রাজতন্ত্রে অভ্যস্ত ছিল তাদের সিস্টেম প্রশাসনিক যে ব্যবস্থা তারা একটু অন্যরকম মানসিকতার ছিলেন এবং তারা রাজতন্ত্রকে ভালোভাবেই মেনে নিয়েছিলেন এখন কনস্ট্যান্ট এইটা ছিল মানে আমি যেটা এতক্ষণ ধরে বললাম সেটা ছিল পূর্ব ইউরোপে রোমান সাম্রাজ্যের ডায়ক্লেশিয়ানের সময় যে পরিবর্তনগুলো পূর্ব এবং পশ্চিম রোমান সাম্রাজ্য হয়েছে তাহলে যে কনস্ট্যান্টাইনের সময় কি পরিবর্তন হচ্ছে শাসন ব্যবস্থা কনস্ট্যান্ট কনস্ট্যান্টাইন যা যেটা করেছিলেন প্রথমেই তার রাজধানী কনস্ট্যান্টিনোপলে স্থানান্তর উনি একটা নতুন রাজ রাজধানী স্থাপন করে ফেললেন ফলে রোম তার রাজনৈতিক গুরুত্ব হারাচ্ছে কারণ এরপর থেকে সেনেটের সভা আহ্বান করা হতো না কনস্ট্যান্টিনোপলে রোম একটা সেনেট ছিল কোনো কাজেই সেনেটকে রাখা হতো না তবে আমরা দেখব যে এখানে একটা রোমের প্যারালাল একটা ব্যবস্থা তিনি গড়ে তুলেছিলেন কনস্ট্যান্টিনোপলে এবং আইন সংক্রান্ত বিচার সংক্রান্ত সমস্ত ক্ষমতা ছিল রাজার হাতে সেনেটের সদস্যগণ আঞ্চলিক অভিজাতদের মধ্য থেকেই নির্বাচিত হতেন মানে কনস্ট্যান্টিনোপলে যে সেনেট রয়েছে এবং পৌর প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছিল সেনেটের হাতে মানে আগে রোমে যে সেনেট ছিল তার থেকে কনস্ট্যান্টিনোপলের সেনেটের অবস্থা একেবারেই অন্যরকম ছিল ফলে তিনশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কনস্ট্যান্টাইন যখন মৃত্যু হচ্ছে রোমান সাম্রাজ্যের মূল চরিত্রটাই বদলে যাচ্ছে এবং আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে ডায়াক্লেশিয়ান এবং কনস্ট্যান্টাইন রোমান রাষ্ট্রের মূল চরিত্র পরিবর্তনের প্রধান স্থপতি ছিলেন অর্থাৎ এই যে তারা দুজনেই পরিবর্তন করেছিলেন শাসন ব্যবস্থার এটা একেবারেই অন্যরকম ছিল তো এইটা হলো আমরা পড়লাম যে কিভাবে প্রিন্সিপেটের শাসন থেকে ডাকলেশিয়ান এবং কনস্ট্যান্টাইনের শাসনকাল আলাদা ছিল আমি মনে করি আমি তো আমি বোঝাতে পেরেছি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর লিসনিং মি